জীবন রহস্য চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাকে একটি বশীকরণ মন্ত্র দেব, তবে এই মন্ত্রটি কোনো গুরুমুখী বিদ্যা নয়, এটি তন্ত্রের থেকে নেওয়া একটি শক্তিশালী মন্ত্র। এটি কার্যকরী মন্ত্র এই কারণে আমি বলতে পারছি কারণ এটি আমার পরীক্ষিত। তো ভিডিওটি শুরু করার পূর্বে আমার এই চ্যানেল জীবন রহস্য, আপনি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব বাটন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে দেখুন বেল আইকন, ওখানে ক্লিক করুন যাতে ভিডিওগুলি দ্রুত পেতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনি এই মন্ত্রটিকে লক্ষ্য করুন, ক্রিং 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 ফটসোহা, তিনবার ক্রিং হবে, তারপরে ফটসোহা। তবে প্রথমে যখন আপনি এই বিষ মন্ত্রটি জপ করবেন, প্রথমে ওং যোগ করে নেবেন, অর্থাৎ ওং ক্রিং ক্রিং ফটসোহা, সাতবার এইভাবে মন্ত্রটি জপ করবেন প্রথমবারই। তারপরে জীবনে আপনি যতবারই জপ করুন না কেন, এখানে ওং যোগ করার প্রয়োজন হবে না। তন্ত্রে এই মন্ত্রের বিষয়ে এমন উল্লেখ আছে যে এই মন্ত্র যে ব্যক্তি জপ করে সে ত্রিলোককে বশীভূত করতে পারে। তো আমাদের চলতি জীবনে যদি কোনো মানুষ অশ্রদ্ধার পাত্র হয়ে যায় দিনের পর দিন, কেউ তাকে ভালোবাসছে না বা আপনজনরা তাকে ঘৃণা করছে বা জীবনে সে কখনো যশ মান সম্মান পাচ্ছে না, সেক্ষেত্রে প্রতিদিন যদি আপনি এই মন্ত্র 108 বার কিংবা তার থেকেও অধিক কিংবা কম, অর্থাৎ এই মন্ত্র যদি আপনি প্রতিদিন জপ করতে থাকেন, এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং সমস্ত লোক আপনার বশীভূত হবে। এই বীজ মন্ত্রটি জপ করার নির্দিষ্ট কোনো নিয়ম নেই, আপনি রাস্তায় চলতে চলতেও এই বীজ মন্ত্রটি জপ করতে পারেন, যখন শুদ্ধ বস্ত্রে আছেন তখনও জপ করতে পারেন, যদি আপনি সময় পান নির্জন স্থানে আছেন তখনও এক মনে জপ করতে পারেন। এর জপের কোনো সংখ্যা নেই, আপনি যত খুশি জপ করতে পারেন, যত জপ করবেন জপের শক্তি তত বৃদ্ধি হবে। আপনি যদি মনে করেন মালা নিয়ে জপ করবেন, তাহলে মন্দিরে বা নির্জন স্থানে বা ঠাকুর ঘরে আসন পেতে বসে রুদ্রাক্ষের মালা, স্ফটিকের মালা বা রক্তচন্দনের মালায় জপ করতে পারেন। তবে এই মন্ত্রটি জপ করার পূর্বে জপের অনুমতি নিয়ে নেবেন, আপনার গুরুর কাছ থেকেও নিতে পারেন, যিনি সিদ্ধ ব্যক্তি তার কাছ থেকেও নিতে পারেন, যিনি সাধন ভজন করেন তার কাছ থেকেও নিতে পারেন এবং ধর্মীয় ব্যক্তির কাছ থেকেও আপনি অনুমতি নিতে পারেন। অনুমতি নেওয়া বলতে আপনি তাকে এই বীজ মন্ত্রটি দেখাবেন এবং বলবেন আমি এটা জপ করতে চাই, আপনি অনুমতি দিন, আমি এখানে আপনাকে বীজ মন্ত্র দিচ্ছি কিন্তু অনুমতি দিচ্ছি না। অনুমতি নেওয়ার পরে প্রতিদিন যদি আপনি এই মন্ত্র জপ করেন অবশ্যই ফল হাতে নাতে পাবেন। যদি ভিডিওটি উপকৃত মনে করেন তাহলে প্লিজ লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।